কলকাতায় ফিরল আগুন আতঙ্ক। তিন মাস ধরে বন্ধ থাকা ওয়ান বাই ওয়ান কামাক্স স্ট্রিটের রেস্তোরাঁয় আগুন, ধোঁয়ায় ঢাকল এলাকা, আতঙ্কিত স্থানীয়রা। ফিরল স্টিফেন কোর্টের আতঙ্ক, আগুনে গলে গেল রেস্তোরাঁর অ্যাসবেস্টসের ছাদ। কাজের দিনে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে হিমশিম দমকলে। অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস, কাকদ্বীপে বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা, খুনের হুমকির অভিযোগ, দিন হাজার গুলিতে জখম তৃণমূল কর্মী। মণিপুরের আগুন নেভাতে কে নজর দেবে, নাম না করে মোদী সরকারকে রাজধর্ম পালনের বার্তা সংঘ প্রধানের। বিলম্বে বোধোদয়, দেশের মানুষ শিক্ষা দিয়েছে খোঁচা শান্তনু সেনের। বিরোধী মানেই শত্রু নয়, সবাইকে নিয়ে চলাই রীতি, ঐক্যমত্যের ভিত্তিতে চলুক মোদী সরকার, বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। সংবিধানও তো বিরোধীদের মর্যাদা দিয়েছে, তা মেনে চলার বার্তাই দিয়েছেন সংঘ প্রধান। প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্য, দলকে বাঁচাতে একথা বলতে হচ্ছে, সমালোচনায় বিকাশ ভট্টাচার্য। শরিকি চাপ সামলে বিজেপির হাতেই বেশিরভাগ গুরুত্বপূর্ণ মন্ত্রক রাখলেন প্রধানমন্ত্রী, মন্ত্রীপদে বিশেষ রদবদল নয়, বজায় রাখলেন ধারাবাহিকতা। দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই, বাড়ছে গরম ও অস্বস্তি, আগামী দুদিনে পারদ চড়তে পারে আরও 2 ডিগ্রি, বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।